গত বছরের জুলাইয়ের ঘটনা। ভারতের আসাম রাজ্যের ছোট শহর বকোতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন ঢালিউড সুপারস্টার সাকিব খান। যৌথ প্রযোজনার ছবি শিকারের প্রচারণায় সেই অনুষ্ঠানে অংশ নিয়ে সাকিব নিজেই অবাক হয়েছেন, কারণ ছোট্ট এই শহরে সাকিবকে দেখার জন্য হাজার হাজারো লাখো দর্শক। তারপর যখন সাকিব খান মঞ্চে ওঠেন, উল্লাসে গোটা বাকো শহর যেন কেঁপে ওঠে। রচিত হয় এক ইতিহাসের, কেননা বাংলাদেশের কোনো তারকার জন্য দেশীয় এমন জনপ্রিয়তার নজির আর কারণে। যৌথ প্রযোজনার ছবিতে অনেক নায়ক অভিনয় করলে এমন আকাশচুম্বী সাফল্য পাননি কেউ। বর্তমানে কলকাতার সবচেয়ে ব্যবসা সফল ছবির তালিকায় রয়েছে সাকিব খানের দুটি ছবি। সে প্রসঙ্গে এত কিছুর জন্য বলা, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে আরও একটি অনুষ্ঠানে অংশ নিচ্ছেন সাকিব খান। উত্তর চব্বিশ পরগনার হিলঙ্গগঞ্জে আগামী 20 জানুয়ারি অনুষ্ঠিত হবে ঐতিহাসিক ঘোড়াদৌড়। সেই আয়োজনের অংশ হিসেবে থাকছে আনুষ্ঠানিক সাংস্কৃতিক অনুষ্ঠান, আর রঙিন এই আয়োজনে মধ্যমণি থাকবেন সাকিব খান। শুধু তিনি নন, শবনম ভুবলিও অংশ নেবে বলে জানা যায়। এছাড়াও ভারতের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেন, কলকাতার ছোট পর্দার অনেক তারকাও থাকছেন সেই অনুষ্ঠানে। আসামের ঘটনা এখনো সবার চোখে ভাসে, তাই এই অনুষ্ঠানের প্রসঙ্গে সেদিন প্রেক্ষাপট বারবার ভেসে উঠছে সবার চোখের সামনে। সাকিবের এদেশের ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন নতুন এক ইতিহাসের সাক্ষী হতে। এখন দেখার পালা, আসামের মতো উত্তর চব্বিশ পরগনাতেও দর্শকের জোয়ার আসে কিনা। দর্শক, আপনার কি মনে হয়, সাকিব খান আমাদের বাংলাদেশের সুপারস্টার, তেমনি ভারতের বিভিন্ন অঞ্চলে তিনি সুপারহিরো হিসেবে হাজির হচ্ছেন, এ বিষয়ে দর্শক আপনার কি মনে হচ্ছে? এ বিষয়ে আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করুন, এবং সাকিব খান সম্পর্কিত আরও সব লেটেস্ট আপডেট নিউজ জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।